আমার বিয়েতে আমার মনে আছে আমার শ্বশুর বাড়ির লোকজন ওনারা বললেন যে আপনারা কতজন আসবেন। তো আমি বললাম যেহেতু ঘটকরে বললাম যেহেতু আমি বিয়ে করব আমি যাব আর আমার অভিভাবক আমার বাবা যাবেন, যথেষ্ট, আর আপনাদের তরফ থেকে একজন সাক্ষী থাকবে। বলে না এভাবে কি বিয়ে হয় নাকি? তাই বললাম ঠিক আছে তাহলে তিনজন যাবে। বলে না এভাবে একটা সমাজে বিয়ে হয় নাকি? পরে বহুত জোরাজোরি পরে বললাম ঠিক আছে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ দশজন যাবে, নয়জন হতে পারে, এগারোজন হবে না। ঠিক আলহামদুলিল্লাহ ওই দশজনের মধ্যেই আমরা বিয়ে সেরে ফেলেছি আলহামদুলিল্লাহ। যে আমাদের সমাজে বিয়ে শাদিতে মেয়ের বাবার বাড়িতে ছেলে পক্ষের শত শত মানুষ যে খাওয়ার যে রসম আছে এটা শরিয়া বিরোধী রসম, ইসলাম বিরোধী রসম। বিয়েতে খাওয়া দাওয়ার যে আয়োজন সেটা একটা, তার নাম ওয়ালিমা। তার নাম কি? সে একটা আয়োজন কে করবে, মেয়ে পক্ষ না ছেলে পক্ষ? ছেলে পক্ষ। কারণ আস্ত একটা মেয়ে আপনি আরেকজনের বাড়ি থেকে তুলে নিয়ে আসছেন, এই মেয়েটা এত বড় হয়েছে, বিয়ের উপযুক্ত হয়েছে, এটা তো বাতাসে হয় নাই। তার পিছনে লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা তার বাপ মা খরচ করেছে, তাকে গড়ে দিয়েছে। আপনি যে আস্ত মেয়েটারে গাড়িটাড়ি সাজায় ফুলের মালাটালা দিয়ে নিয়ে আসছেন, চিরকালের জন্য আপনি নিয়ে আসছেন। টাকা দিয়ে তো মানুষের মূল্য নির্ধারণ করা যায় না, কিন্তু যেই টাকা খরচ করা হয়েছে শুধু ওই টাকাটাও যদি হিসেব করা হয়, আপনি একরকম বিনা পয়সার নামমাত্র কিছু মহরানা তাও কাগজে লিখছেন, দেন নাই, দশ টাকা দিয়ে পাঁচ টাকা উসুল লিখছেন মিথ্যামিথ্যি, এই দুই নম্বরই করে, অথবা আপনি যাই করছেন ভালোটাই করছেন, আপনি যদি দশ টাকা লিখে দশ টাকা পুরোটা দেনও, তারপরেও তো একটা আস্তমে উঠে নিয়ে আসছেন বাড়িতে, খুশি আনন্দ, আল্লাহ আপনাকে একটা বউ পাওয়ার তৌফিক দিয়েছে, আপনার বাসায় পুত্রবধূ আসছে। অতএব বাপ বেটা আপনারা সবাই মিলে ওলিমার আয়োজন করে এলাকাবাসীকে খাওয়াবেন, শ্বশুরবাড়ির লোকদেরকে খাওয়াবেন, সেটার খবর নাই। দেখা যায় যে উল্টা বরং মেয়ের বাপের কাছে বায়না ধরে বলে না আমাদের তিনশো লোক খাওয়াইতে হবে, আছে না নাই? এগুলোর নাম আমি দিছি বরযাত্রী না বদযাত্রী। এটা বরযাত্রী না, এটা কোন যাত্রী? এটা বদযাত্রী। আরেকজনের বাড়িতে আপনি একরকম চাঁদাবাজের মতো শর্ত দিয়ে যাবেন না আমাদের তিনশো মানুষ খাওয়াইতে হবে, এর চেয়ে লজ্জার কথা আর কি হতে পারে বলেন? ওই বেচারা মেয়েটা আপনার বাড়িতে দিয়ে দিছে, আপনি জুলুম করেন কিনা, খোঁচামারি কথা বলেন কিনা, মনে কষ্ট দেন কিনা, এই ভয়ে বেচারা মনে মন থেকে না খাওয়াইলেও হাসি মুখে বলে না না আমি খুশি মনে খাওয়াইতেছি। ঠিক না বেঠিক? যারা এখনো বিয়ে শাদি করেন নাই অথবা যারা মুরব্বী আছেন, খবরদার, এই অনাচারের বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করতে। যুবকরা চেষ্টা করা যাবে না? মুশকিল হলো যারা বিয়ে করবে যুবক বেচারাদের কথা বলতে দেয় না মুরব্বীরা, বলে যে তোর এত কিসের কথা, তুই চুপ থাক। ঠিক না বেঠিক? অনেক এলাকায় রুমাল ধরায় দেয় যে মুখে রুমাল দিয়ে চুপচাপ বসে থাক। আরে বাবা বিয়ে করবে সে, মোহর দিবে সে, মোহর ধরে ত্রিশ লাখ, পঞ্চাশ লাখ, ষাট লাখ, ওই বেচারা দশ হাজার টাকা দেওয়ার হয়তো ক্ষমতা নেই। আল্লাহর ওয়াস্তে বিয়ের মধ্যে এই সমস্ত অনাচার করবেন না, বিশেষ করে মেয়ের বাবার বাড়িতে নির্লজ্জের মতো শত শত লোক নিয়ে খাওয়াবেন এই বেহায়াই করবেন না। অনেক যুবক আছে বিয়ের পর দেখা যায় যে শ্বশুর বাড়িতে কোনোদিন একা একা যায় না, দু চারজন দোস্ত সাথে নিয়ে যায়। ঠিক না বেঠি? খুবই খারাপ কথা ভাই। হ্যাঁ একটা হতে পারে যে আপনার শ্বশুরদের অডেল আছে, ওনারা বরং খুশি হন, তাহলে সেটা ভিন্ন কথা হতে পারে, কিন্তু আসলে শ্বশুরের থাকুক আর না থাকুক ওই বেচারা একরকম বাধ্য হইয়াই দাঁত বাইর করে হাসা লাগে, না বাবা ঠিক আছে ভালো করছো, তোমার বন্ধুবান্ধব আরো বেশি করে নিয়ে আসবে, কারণ মেয়েটা যেহেতু আপনার কাছে আছে আপনার অত্যাচারের ভয় করে। আল্লাহর জমিনে সবচেয়ে বড় জুলুমগুলির ভিতরে একটা হলো এই জুলুমটা, যে একটা মেয়ে সারা জীবন তাকে বড় করে দিয়েছে তার বাবা মা, আর আপনি আস্ত মেয়েটা তুলে এনে তার পুরো বেনিফিটটা আপনার বাড়িতে আপনার সংসারে আপনি ভোগ করছেন, তারপর আবার তাদের কাছ থেকে যৌতুক দাবি করছেন, খাবার দাবি করছেন, বন্ধু বান্ধব নিয়ে তাদের পিঠে বোঝা হচ্ছেন, এর চাইতে অসভ্যতা এবং অযৌক্তিকতা আরেকটা হতে পারে না। যুবকরা আমরা জাগবো তো ইনশাআল্লাহ, যৌতুকের অভিশাপ, যৌতুকের অভিশাপকে এই সমাজ থেকে আমরা জেটিয়ে বিদায় করবো ইনশাআল্লাহ। আল্লাহ তালা আমাকে যা দিয়েছে তাতে যথেষ্ট, কোটিপতি হওয়ার লাখপতি হওয়ার দরকার নেই, অতএব শ্বশুরবাড়ির টাকার দিকে নজর দিবেন। অনেকে বলে হুজুর আমি তো যৌতুক নিতে চাই না, একটু হাওলাত নিতে চাই। তো হাওলাত নেওয়ার জন্য তোমার জায়গার তল পড়ছে? ওই বেটার ওখানে হাওলাত কেন নিতে গেছো? ওইটা হাওলাত না, ওইটাও চাঁদাবাজি, বেচারা বাধ্য হইয়া হাওলাত দেয়। অতএব এই সমস্ত কর্মকাণ্ড থেকে আমরা বেরিয়ে